আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষা 2024 সম্পর্কে, অর্থাৎ আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যা যারা কোচবিহার জেলা থেকে এবং আলিপুরদুয়ার জেলা থেকে আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষা দিয়েছ, তাদের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে সেই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো কী কী হবে সেই সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা যা যারা কোচবিহার জেলা থেকে এবং আলিপুরদুয়ার জেলা থেকে পরীক্ষা দিয়েছ, তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে যা যারা পরীক্ষা দিয়েছ তারা কত নম্বর পেতে পারো এবং প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর কী কী হবে সেগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখো, তোমরা যা যারা কোচবিহার জেলা থেকে এবং আলিপুরদুয়ার জেলা থেকে পরীক্ষা দিয়েছ আইসিডিএস কর্মী ও সহায়িকার, তাদের প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করব পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। অর্থাৎ তোমাদের যতগুলো প্রশ্ন মনে রয়েছে প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাও, সেই সমস্ত প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ রচনার ক্ষেত্রে কী কী এসেছিল, তার সাথে সাথে জিকে থেকে শুরু করে পুষ্টি জনস্বাস্থ্য, অঙ্কের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে কী কী প্রশ্ন এসেছিল সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, যার যতগুলো মনে আছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সেক্ষেত্রে এই কমেন্টের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোন কোন প্রশ্নের সঠিক উত্তরগুলো কী কী হবে। তো সেক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কার কতগুলি সঠিক উত্তর হয়েছে, কে কত নম্বর পেতে পারো সেগুলো তোমরা জানতে পারবে, অর্থাৎ সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। এবং তাছাড়াও যা যারা অন্যান্য জেলা থেকে দেখছে তাদেরও কিন্তু সুবিধা হয়ে যাবে, অর্থাৎ বর্তমানে আইসিডিএসের ক্ষেত্রে কী রকমের প্রশ্ন আসছে, কোন কোন অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে সেগুলো তারা কিন্তু জানতে পারবে। তো সেজন্য তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে কী কী প্রশ্ন এসেছিল। যদি তোমরা প্রত্যেকেই এক একটি করে প্রশ্ন শেয়ার করো তাহলে আশা করি প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমেন্টে পেয়ে যাবে এবং কমেন্ট করা মাত্রই আমি তোমাদের সঠিক উত্তরগুলো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কার কতগুলি সঠিক উত্তর হয়েছে সেই সম্পর্কে। তো সেক্ষেত্রে তোমরা যা যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটি ফলো করছো তারা অবশ্যই কমেন্টে জানাও পরীক্ষাতে কী কী প্রশ্ন এসেছিল। এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।